ভালো করে দেখো, সেটা হচ্ছে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে, সকালবেলা সূর্যটা উঠছে। তাহলে সকালবেলা সূর্যটা উঠছে ধরো 6টা বাজে, তারপরে 9টা, 9 AM সূর্যটা উঠছে, বেলা 12টা, বুঝতেই পারছো। এইদিকে 3টের সময়, আবার এইদিকে 5টার সময়, ভালো করে বুঝবো। তাহলে এইটা এইটা হলো আমরা ধরে নিচ্ছি 0 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90, এটা 180, 120 এবং এইটা 180। তাহলে এনি ডিগ্রি আদার দেন 90 ডিগ্রি সব কিন্তু তোমার অ্যাবভ হবে। আবার বলছি, এনি ডিগ্রি আদার দেন 90 ডিগ্রি সব কি হবে? অ্যাবভ হবে। তাহলে এইটা হচ্ছে হরিজন্টালি, একটা হলো হরিজন্টালি ওপরে আর একটা হলো ভার্টিক্যালি ওপরে। হরিজন্টালি ওপরে মানে হচ্ছে যে কোনো ডিগ্রি হতে পারে, যে কোনো ডিগ্রি হতে পারে হরিজন্টালি ওপরে। আর 90 ডিগ্রি মানে হচ্ছে ভার্টিক্যালি ওপরে। তাহলে সোজাসুজি যদি হয় তাহলে সব সময় কি হবে? ওভার হবে সোজাসুজি। আর এনি আদার ডিগ্রি দেন 90 ডিগ্রি কিংবা ভার্টিক্যাল, তাহলে কি হবে? অ্যাবভ হবে। কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে এনি আদার ডিগ্রি, এইটা হচ্ছে, এটা হচ্ছে ভালো করে দেখো একটা রুম, ঠিক আছে? এখানে রুম, এইবার এই জায়গাটা একটা টিউবলাইট ফিক্স করা আছে আর টিউবলাইটটাই দেয়ালে ফিক্স করা আছে। তাহলে এর রেসপেক্টে, এর রেসপেক্টে এইটা কিন্তু অ্যাবভ হবে আর এই মাথার উপরে যেটা আছে সেটা কিন্তু ওভার হবে। তাহলে যেইটা পারপেন্ডিকুলার হয় সেইটার ক্ষেত্রে সব সময় ওভার হবে, আর যেইটা ভার্টিক্যাল হবে তার ক্ষেত্রে সব সময় কিন্তু কি হবে? অ্যাবভ হবে। এটা হলো 1 নম্বর নিয়ম অ্যাবভ। পরে লিখবে, পরে লিখবে, আগে দেখে নাও, ঠিক আছে? এইবার দেখো, এইবার আরেকটা জিনিস দেখো। তাহলে এর রেসপেক্টে ভালো করে বুঝবে, এর রেসপেক্টে সূর্যটা তাহলে কি হচ্ছে? দুপুরবেলা ওভার হচ্ছে। তাহলে সূর্যের রেসপেক্টে এ কি হয়ে যাবে? সূর্যের রেসপেক্ট, এর রেসপেক্টে সূর্যটা হলো ওভার, তাহলে সূর্যের রেসপেক্টে লোকটি কি হবে? আন্ডার, আন্ডার। এর রেসপেক্টে লোকটা কি, সূর্যটা কি হচ্ছে? ওভার হচ্ছে। তাহলে সূর্যের রেসপেক্টে ইয়ে কি হয়ে যাচ্ছে? আন্ডার হয়ে যাচ্ছে। তাহলে ওভারের অ্যান্টোনিম হলো আন্ডার। এইবার দেখো, এখন সূর্যটা ধরো সে ফর এক্সাম্পল 9টার সময়, তাহলে 9টার সময় এর রেসপেক্টে সূর্যটা 9টার সময় কি হবে? অ্যাবভ হবে। আমরা এতক্ষণ জানলাম অ্যাবভ হবে কেন, এটা পারপেন্ডিকুলার নয়, এটা হচ্ছে হরিজন্টাল। তাহলে হরিজন্টাল যদি বোঝা তাহলে অ্যাবভ হচ্ছে। এইবার সূর্যের রেসপেক্টে তাহলে ইয়ে কি হয়ে যাবে? না, তাহলে বিলো। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে ওভারের অ্যান্টোনিম হলো আন্ডার, অ্যাবভের অ্যান্টোনিম হলো বিলো। ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্টটা? নেক্সট দেখাচ্ছি, ভালো করে বোঝো। এইবার এইখানে একটা গ্লাস রয়েছে, এই টেবিল রয়েছে, টেবিলের উপরে একটা গ্লাস আছে। তাহলে টেবিলের উপরে গ্লাস আছে, জল ভর্তি আছে গ্লাসেতে। তাহলে দ্য গ্লাস ইজ ড্যাশ দ্য টেবিল, দ্য গ্লাস ইজ অন দ্য টেবিল। কেন? এইটা হচ্ছে মাটিটা, তাহলে টেবিলটা বেস অবজেক্টের সাথে কানেক্টেড মাটি, আর গ্লাসটা টেবিলটার সাথে কানেক্টেড। তাহলে দুটোই আমরা ধরতে পারি যে মাটির সাথে কানেক্টেড। তাহলে মাটির সাথে কানেক্টেড হলে কি হবে? অন হবে। আই এম স্ট্যান্ডিং অন দ্য ফ্লোর, দ্য টেবিল ইজ কেপ্ট অন দ্য ফ্লোর, বোঝা গেছে? তাহলে সব ক্ষেত্রে কি হয়ে যাবে? অন হয়ে যাবে। এইটাও কানেক্টেড, এটাও কানেক্টেড, তাহলে কি হয়ে গেল? অন হয়ে গেল, প্রথম কথা। আরেকটা জিনিস বল, এটা একটা টেবিল, এইটা এই ছেলেটির হাতে একটা বল আছে, এই বলটা ফেললো, এটা এসে টেবিলের উপরে পড়লো,
তাহলে মোশনেতে কোনো কিছুর উপরে পড়া তাহলে কি হয়ে যাবে, মোশনেতে কোনো কিছুর উপরে যদি কোনো কিছু পড়েছে তাহলে কি হয়ে যাবে, আপন হবে। মোশনেতে কোনো কিছুর উপরে যদি কোনো কিছু পড়ে তাহলে সব সময় আপন, ঠিক আছে। আরেকটা ছবি এঁকে দেখাচ্ছি, ভালো করে দেখ এইটা বলতো দেখতে, এইটা কি পাখি? পাখি বট পাখি, জীবনে দেখিস নি পাখি? বল এটা কি? এইটা হলো হরিণ। ডিয়া জীবনে হরিণ দেখিসনি নাকি? চিড়িয়াখানায় যাসনি হরিণ দেখিসনি? আর এইটা হলো বাঘ, টাইগার দেখছিস না ঘুম আছে? তাহলে এইবার ডিয়ারটা দৌড়াচ্ছে, বাঘ পিছন পিছন দৌড়াচ্ছে। এবার বাঘটা ঘামালো, ডিয়ারটার উপরে ঝাঁপিয়ে পড়লো। দ্য টাইগার জাম ড্যাশ দ্য ডিয়ার, মশানেতে পড়বে তো নিশ্চয়ই। তাহলে কি হয়ে যাবে, আপন হয়ে যাবে। আপন দ্য টাইগার জাম আপন দ্য ডিয়ার, মশানেতে কোনো কিছু হলেই তাহলে আপন। ক্লিয়ার হয়ে গেছে? এবার ছেলেমেয়েরা অনেক সময় লেখে কি লেখে, দ্য টাইগার জাম অন দ্য ডিয়ার। এইবার যদি হরিণ বলে বাঘ তুই আমার গায়ের উপরে এসে শো, তাহলে অন হবে। বলবে হরিণ বলবে যে বাঘ তুই আমার গায়ের উপরে এসে শো আরাম কর, তাহলে কি হবে, তাহলে নিশ্চয়ই অন হবে না। তাহলে জাম করলে কি হয়ে যাবে, আপন। তাহলে অন আর আপনের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এইবার দেখো নে, এইবার হচ্ছে ওভার। ওভার দেখো, ওভারটা কিরকম হবে, এইটা হলো একটা গাছ, ঠিক আছে, এটা একটা গাছ। এবার পাখিটা উড়লো, পাখিটা উড়লো, তাহলে একটা জিনিস বেস অবজেক্ট মাটির সাথে কানেক্টেড, নিশ্চয়ই গাছটা মাটির সাথে কানেক্টেড। তাহলে কি কানেক্টেড নয়, সেটা হচ্ছে পাখিটা কানেক্টেড নয়। তাহলে একটা কানেক্টেড আরেকটা কানেক্টেড নয়, এইবার এর ওপর দিয়ে চলে গেল। দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য ট্রি, ওভার। তাহলে একটা কানেক্টেড আরেকটা যদি কানেক্টেড না হয় তাহলে কি হয়ে যাবে, ওভার, ঠিক আছে। এইবার এইবার এইটা একটা দেয়াল, এইটা একটা দেয়াল, ওয়াল। এইবার এইটা হলো কি বলবি তো, কিচ্ছু এরা জানে না। এটা কুকুর রে, হরিণ দেয়ালে কি করে টপকাবে, এটা কুকুর টপকাবে তো। তাহলে দ্য ডগ জাম্প ওভার দ্য ওয়াল, বুঝা গেছে। তাহলে ওভারের জন্য কি হলো, একটা কানেক্টেড এইটা কানেক্টেড নয়, তাহলে কি হয়ে গেল, ওভার। ক্লিয়ার কনসেপ্ট না, কনসেপ্ট ক্লিয়ার নয়। এইবার চলে আসছি আমি অ্যাভাবে, এ বি ও ভি ই, অ্যাভাব। এইবার দেখো যদি দুটোই কানেক্টেড না হয় তাহলে হয়ে যাবে অ্যাভাব। এটা ভালো করে দেখবে, এটা কি বুঝতে পারছিস তো? এই দেখ এইটা বুঝতে পারছি, মাছ, এটা মাছ দেখছিস তুই, এটা এরোপ্লেন রে, এটা এরোপ্লেন। তুই বুঝতে পারছিস কত সুন্দর ছবি আঁকছি বলতো, এরোপ্লেন এইটা। তো এইবার এরোপ্লেনের ওপর দিয়ে পাখিটা উড়ে যাচ্ছে, এরোপ্লেনের ওপর দিয়ে পাখিটা উড়ে যাচ্ছে। তাহলে বার্ড ফ্লিউ অ্যাভব দ্য প্লেন, কেন অ্যাভব হলো, কেন কি এইটাও কানেক্টেড নয় এইটাও কানেক্টেড নয়। দ্য বার্ড ফ্লিউ অ্যাভব দ্য প্লেন, কেন হলো, বিকজ বোথ অফ দেম আর নট কানেক্টেড।